বিশ্বে বসবাসের সবচেয়ে উপযুক্ত শহরের তালিকায় অসাধারণ প্রকৃতির দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা রয়েছে সবার উপরে। তাছাড়াও পৃথিবীর সেরা 10টি সবুজ শহরের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে 60 ভাগ জায়গা জুড়ে থাকা আল্পস পর্বতমালার দেশ অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ভিয়েনা। এটি অস্ট্রিয়ার অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। ভিয়েনা ইউরোপের সবচেয়ে রাজকীয় শহরগুলোর একটি। শহরের সর্বত্র রাজকীয় উচ্ছ্বাসে মোড়া। সঙ্গীতের শহর, স্থাপত্য শৈলীর শহর এবং সৌন্দর্যের শহর এই ভিয়েনা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরুতে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করার জন্য, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। সবুজের সমারোহ ও ঐতিহ্যবাহী কফি শপে দুনিয়া জোড়া বিখ্যাত শহর এই ভিয়েনা। শহরটি 350 কিলোমিটার পথ বয়ে চলা ঐতিহাসিক দানিউব নদীর দুই তীরে অবস্থিত। 416 বর্গ কিলোমিটার আয়তনের এই নয়নাভিরাম ভিয়েনা শহরের জনসংখ্যা মাত্র 19 লক্ষ। শহরের বিভিন্ন স্থাপনা আধুনিক এবং মধ্যযুগীয় দুই স্থাপত্যরই এক অপূর্ব মিশেলে তৈরি করা হয়েছে। ইউরোপের প্রায় সব দেশের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন খুঁজে পাওয়া যাবে ভিয়েনায়। এখানকার প্রাসাদ, জাদুঘর, অপেরা হাউস, ক্যাথেড্রাল, বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরি সহ সবখানে নান্দনিক স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন দেখতে পাওয়া যায়। শহরের মধ্যে সবুজ বনায়নের পরিধি, নবায়নযোগ্য জ্বালানি, বাতাসে দূষণের পরিমাণ, গণপরিবহন ব্যবস্থা, পথচারী বান্ধব রাস্তা ইত্যাদির উপর ভিত্তি করে পৃথিবীর সেরা 10টি সবুজ শহরের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে ভিয়েনা। শহরের পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার সকলের জন্য উন্মুক্ত, যা সেখানকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তনের এই সময় উন্মুক্ত পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। গত কয়েক বছর যাবৎ পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ভিয়েনা শীর্ষস্থান দখল করে আছে। রপ্তানি ও পর্যটন শিল্প শহরটির আয়ের বড় উৎস। ভিয়েনার সমৃদ্ধ সংস্কৃতি এবং অসাধারণ সৌন্দর্যময় পার্বত্য ভূদৃশ্যাবলীর টানে এখানে বহু পর্যটক বেড়াতে আসেন। ভিয়েনার যে 5টি স্থাপনা আপনাকে মুগ্ধ করবে। নাম্বার 1, সোনবান প্যালেস। ভিয়েনার সোনবান প্যালেসের মতো অস্ট্রিয়ান এম্পায়ারের আর কোনো বড় প্রতীক নেই। 1918 সাল পর্যন্ত এটা ছিল হাবসবর্গ শাসকদের গ্রীষ্মকালীন আবাস। পরবর্তীতে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। কারুকার্যময় প্যালেসের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে একাধিক পরিখা, সাথে বিশাল উদ্যান। বর্তমানে বছরে প্রায় 40 লাখ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন। নাম্বার 2, হববার্গ ইম্পেরিয়াল প্যালেস। অস্ট্রিয়ার রাজপরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল হববার্গ ইম্পেরিয়াল প্যালেস। 2600 কক্ষ, 19টা কোর্টইয়ার্ড, 18টা উইংস, 2,40,000 মিটার স্কোয়ার এলাকা জুড়ে তৈরি এই ঐতিহাসিক রাজকীয় স্থাপত্যকে শহরের ভিতরে আরেক শহর বললেও ভুল বলা হবে না। বছরের প্রায় সারা সময় এখানে প্রচুর টুরিস্টের আনাগোনা লেগেই থাকে। নাম্বার 3, সেন্ট স্টেফেন ক্যাথেড্রাল। ভিয়েনার এই ক্যাথেড্রালটি রোমান ও গথিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। ক্যাথেড্রালের ভিতরের ফ্রেস্কো পেন্টিং থেকে শুরু করে এর স্ট্রাকচারাল দর্শন সবকিছুই দেখার মতো। এর প্রাচীন নানা কালেকশন সব দিক থেকে অনন্য। নাম্বার 4, ভিয়েনা এস্টেট অপেরা। অপেরা ও মিউজিক্যাল থিয়েটারের প্রাণকেন্দ্র ভিয়েনা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভিয়েনা এস্টেট অপেরা। এই এস্টেট অপেরার ডিজাইনে নিউ রেনেসাঁ যুগের চেক ও জার্মান স্থাপত্যই মূলত প্রাধান্য পেয়েছে। নাম্বার 5, বেলভেডিয়ার প্যালেস। ভিয়েনার ঐতিহাসিক এক বিল্ডিং কমপ্লেক্স এই বেলভেডিয়ার। এই প্যালেসের নির্মাণে ফরাসি স্থাপত্যের ছাপ স্পষ্ট। প্রাসাদ সংলগ্ন উদ্যানটিও বেশ সুন্দর। উদ্যানের মাঝে স্থাপিত পানির ফোয়ারার মধ্যে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রোমান ভাস্কর্য। ভিয়েনা যেমন ইউরোপের সবচেয়ে রাজকীয় শহরগুলোর একটি, তেমনি টিউলিপ ফুলের দেশ নেদারল্যান্ডসের রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে অ্যামস্টারডাম। পরিবেশ, পরিকাঠামো এবং জীবনযাপনের মানের বিচারে অ্যামস্টারডামকে বিশ্বের 12তম শ্রেষ্ঠ শহরের মর্যাদা দেওয়া হয়েছে। ভ্রমণপ্রিয় মানুষের জন্য অ্যামস্টারডাম এক কাঙ্ক্ষিত শহর।
পর্যটকদের কাছে অ্যামস্টারডাম এতটাই জনপ্রিয় যে এখানে প্রতি বছর প্রায় 50 লাখ মানুষ ঘুরতে আসে। অসংখ্য নয়নাভিরাম খাল এবং সাইকেলের শহর অ্যামস্টারডাম সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন। আর এই চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন।